আমার চারটা ছেলে একটা মেয়ে, আমি থাকার মতন সেই জায়গা নাই। আমাদের তিন ভাইয়ের 4 শতাংশ জায়গার মধ্যে আমরা থাকতে আছি, কোনো রকম চলতে আছি, এখন কোনো কামও নাই। আশ্রয়কেন্দ্র ধরে আসতে আসি, আমাদের টিউনও সারে চাল দিয়ে গেছি, এখন চলতে আসি, খাইতে আসি কোনো রকম। আল্লাহ এখনও আমাদেরকে বাঁচাই রাখছে। আমার ছেলে মেয়েরও আমি পড়ালেখা করে পারি না, আমি খুব কষ্টে আছি। বন্যা কবল তো আমাদেরকে মনে করেন এই ঘর দুয়ার ভাঙি সব কিছু নিয়ে গেছে। আমি আগামী 3 মাসও আমার বাড়িতে উড়ানোর আমার কোনো সম্ভাবনা নাই, আমি উঠতে পারবো না। বন্যার পানিতে আমার ঘরে ক্ষতি হয়েছে, রশিঘর ক্ষতি হয়েছে, গরু ঘর ক্ষতি হয়েছে। আমি ঘরে থাকতে পারি না, তার জন্য আমি স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছি, আশ্রয় নিয়ে আমি এখানে থাকি। বাচ্চারা আমার হাজবেন্ড মানে কৃষি কাজ করে, ছেলেরাও কৃষি কাজ করে। আমরা তিন ভাই, হোসেন, সেলিম, লিটন, আমরা কাশিমপুর প্রাইমারি স্কুলে বসবাস করছি। আমগো বাড়ি ঘর দুয়ার সব হুড়ে ভাঙ্গা হয়ে গেছে, আমরা বড় বিপদে আছি ভাই। আমার বাড়ি সব ভাঙ্গা গেছে, ভাঙ্গা যাওয়ার পরে আমরা তিন ভাই এখানে চলে এসেছি। আজকে 20-25 জন স্কুলে চলে এসেছি।